বাংলাল নিউজ চ্যানেল পক্ষ থেকে আরেকবার জানাবো স্বাগত। তো ভিডিওটা শুরু করছি, চলুন দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা। তো এখানে বলা হয়েছে যে বিমানবন্দরে কর্মী নিয়োগ করা হয়েছে, যোগ্যতা আপনার এখানে মাধ্যমিক পাশের যোগ্যতায় এখানে বিমানবন্দরে আপনারা আবেদন করতে পারবেন। 21,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। তো কী কী বলা হয়েছে চলুন ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো আপনি এখন ন্যূনতম যোগ্যতায় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরি খোঁজ করছেন? আপনি কি বিমানবন্দর তথা এয়ারপোর্টে চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে এক বিশেষ নিয়োগের সুখবর। এবার বিমানবন্দরে এক অসংখ্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সব থেকে বড় কথা হলো এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, নিয়োগকারী অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর ক্যারিয়ার অপশনে ক্লিক করে এবং নিজের যাবতীয় তথ্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ফর্ম। তো এখানে আবেদনটি হবে অনলাইনের মাধ্যমে। তো 2 নম্বর, অনলাইনে ফর্ম ফিল আপের সময় নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন। 3 নম্বরে বলা হয়েছে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, এখানে বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি ফর্ম পূরণ করুন। যাবতীয় তথ্য, গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করুন। আবেদন কাগজটি প্রিন্ট আউট করে রেখে নেবে। পদে নাম এখানে এয়ারপোর্ট এ নিয়োগে, ডটরি টিপটোয়ার পদে নিয়োগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই হবে। প্রার্থীদের বয়স সীমা এখানে বলা হয়েছে ন্যূনতম বয়স 18 থেকে 27 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো রিজার্ভ আর ক্যাটাগরির জন্য এখানে ST/SC-দের জন্য 5 বছর ছাড়, OBC-দের জন্য 3 বছর ছাড় বছর দেওয়া হবে। এখানে বেতনগতভাবে আপনারা মাসে এখানে বেতন তোমাদের দেওয়া হবে 21,000 টাকা করে, 21,300। তো আবেদনের শেষ তারিখ এখানে আগামী 31 আগস্ট, 31/8/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও চাকরির ভিডিও পাওয়ার জন্য।